আচ্ছা তাহলে আর এখন পরিশ্রম করার দরকার নেই একটা প্যাকেট দিচ্ছি ওর ভিতরে সেমাই চিনি গরু মাংস সব কিছু আছে বাড়ি গিয়ে রান্না করে কালকে খাইয়ে নেবেন ঠিক আছে আর এখন পরিশ্রম করবেন জানি এর মধ্যে সব কিছু আছে রাখাই চলে গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত আপনারা ইতোমধ্যেই আপনারা ভিডিও শুরু থেকে দেখতে পেরেছেন যে আমরা ফিটার টাকা দিয়ে যে প্যাকেট তৈরি করেছিলাম আমি সহ কিছু আপু আমরা ঈদের আগের দিন বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম এইভাবে আসলে সবাইকে বেঁচে বেঁচে খুঁজে খুঁজে আমরা প্যাকেটগুলো দেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু আমাদের প্যাকেটের সংখ্যা অনেক বেশি ছিল না যার কারণে সবাইকে দিতে পারিনি যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জড়ো হয়ে বা বসে সবাই এরকম থাকে তো সবাইকে দেওয়া আসলে সম্ভব হয় না কারণ আমাদের প্যাকেটের সংখ্যা খুবই কম যার কারণে আমরা বেঁচে বেঁচে বুঝে বুঝে খুঁজে খুঁজে একেবারেই যারা মানে পাওয়ার যোগ্য তাদেরকেই আসলে খুঁজে খুঁজে তারপর প্যাকেটগুলো দিয়েছিলাম ইচ্ছে হচ্ছিলো যে শহরের মধ্যে যত মানুষ আছে মানে যারা আর কি এভাবে বসে আছে বা হয়তো দরিদ্র বা চাচ্ছিলো হাত পাচ্ছিলো সবাইকে প্যাকেটগুলো দিই কিন্তু এটা আমাদের সামর্থ্য হয়নি তো আমি সকল আপুদের দৃষ্টি আকর্ষণ করব যেহেতু এটা আমাদের সেকেন্ড টাইমের ফিতরার টাকা দিয়ে প্যাকেট তৈরি করার নিয়মটা গিয়েছে আমি আশা করব আগামীতে আরও সকল আপুরা যারা আমার সঙ্গে অ্যাড হননি তারাই এইগুলো দেখার পর অ্যাড হবেন বা আপনারা চাইলে নিজেরাও এভাবে প্যাকেট তৈরি করে অন্ততপক্ষে পক্ষে সুবিধাবঞ্চিত মানুষদের কাছে প্যাকেটগুলো ঈদের আগের দিন পৌঁছে দিবেন আসলে আমি সবগুলো ভিডিও এভাবে করতে পারি নাই যখন সবাই প্যাকেট পাচ্ছিলো অনেকেই আছে যে প্যাকেটগুলো পাওয়ার পর অনেক খুশি হয়ে গিয়েছিল ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে আরও কিছু প্যাকেটের সংখ্যা আমাদের কম হয়ে গিয়েছিলো জিনিসপাতি মানে কিছু ছিল কিছু ছিল না তো সেগুলোর জন্য আবার সেকেন্ড টাইম শহরে গিয়ে এগুলো আবার কিনে নিয়ে আসছি নিয়ে আসে তারপর প্যাকেট করেছি আপনারা আমি আপনাদের সঙ্গে একটা পুরোপুরি ভিডিও শেয়ার করব যেই ভিডিওতে আমি ওখানে কত প্যাকেট করতে হবে কত কোন জায়গা থেকে জিনিসগুলো কিনতে হবে এবং কি পরিমাণ অর্থখানে ব্যয় হবে তার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেটার মোটামুটি কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে তো হয় কি এটা যেহেতু আমাদের প্রথমবার এইভাবে প্যাকেট করেছি একটু বড় আকারে যার কারণে আমি হিসাবটা আমার একটু দেখা যাচ্ছে সেরকম সঠিকভাবে করতে পারিনি তো আসলে প্রথমে একবার করতে গেলে একটু ভুল হয় ভুল থেকেই মানুষ শেখে যার কারণে আমার পরিশ্রমটা একটু বেশি লেগে গিয়েছে তবে আমি প্রায় এক সপ্তাহ ধরে হিসাব নিকাশ করে ঠিকঠাক করে প্যাকেটগুলো রেডি করতে পেরেছি এবার ইনশাল্লাহ প্যাকেট করার সময় একটুও কষ্ট হবে না কারণ একবারই শহরে গিয়ে সব কিছু কিনে নিয়ে চলে আসতে পারবো আসলে এবার আরও একটা প্রবলেম হয়েছিল টাকার পরিমাণটা একবারে উঠেনি কেউ আগে দিয়েছিল বাজার করে ফেলেছি পরে আবার কেউ টাকা দিয়েছে মানে আবার অ্যাড হয়েছে তো এই জন্য যেটা হয়েছে কি প্যাকেটের পরিমাণও আবার বাড়তি হয়েছে তো এরপর থেকে যখন আমরা এই ফিতরা টাকাটা ওঠাবো তখন হচ্ছে একটা নির্ধারিত ডেট দিয়ে দিব সেই ডেটের মধ্যে যদি আপনারা সবাই টাকাটা পে করতে পারেন তাহলে প্যাকেটও তৈরি করতে আর কোনো ঝামেলা হবে না না হলে আসলে পরে যখন সবাই প্যাকেটের জন্য আবার টাকা দেয় তখন কিন্তু বারবার শহরে যাওয়া লাগে ঘুরে ঘুরে জিনিসগুলো কেনা লাগে এটা কিন্তু অনেক পরিশ্রমের একটা ব্যাপার মানে দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ ছিল না কাজটা অনেক বেশি পরিমাণ হার্ড ওয়ার্কিং করা লেগেছে এই প্যাকেটগুলো তৈরি করার জন্য তো আলহামদুলিল্লাহ যে সব শেষে এটাই যে সবাইকে খুশি করতে পেরেছিলাম সবাইকে না আর কি যেই কয়েকজনকে প্যাকেট দিতে পেরেছিলাম তাদেরকে খুশি করতে পেরেছিলাম এটাই আসলে থেকে বড় পাওয়া তো আমি আগামীতে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব যেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে কেনাকাটা করেছিলাম কোথা থেকে কিনেছিলাম এবং সেখানে আমরা একটি দারুণ গল্প আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ যেটি আসলে আমার চোখে দেখা এই প্যাকেট তৈরি করতে যে একটি ঘটনা যেটি আসলেই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি ঘটনা তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরিক